ডায়মন্ডের শোরুম থেকে ম্যানেজার ফোন করেছিল, একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে। আসলে আমাদের দোকানে ডাকাতি হয়েছে। এই বাড়ির উপর একটা অশুভ কালো ছায়া ভর করেছে। কঠিন সময় মাথা ঠান্ডা রাখতে হয় ভাই, আল্লাহ তাআলা আছেন, তিনি সব ঠিক করে দিবেন। কি ব্যাপার তুমি? দুধের গ্লাস কার জন্য? পালকি, পালকি তোমার কি হয়েছে? আসলে দুধটা না আমি বাবার জন্য এনেছিলাম। বাবার মন মেজাজ খুব খারাপ, কাল রাত থেকে কিছুই খাইনি, তাই মা বললেন এই দুধটা বাবাকে দিয়ে আসতে। আমি ভুল করে এই ঘরে চলে এসেছি, আমি আসি। শোনো, তোমার কি হয়েছে আমাকে ঠিকঠাক বলো তো। আজকে তোমাকে একদম অন্য মানুষ মনে হচ্ছে। অন্যান্য দিন তো তুমি আমার ড্রেস বের করে রাখতে, ঘরটা খুব সুন্দর করে গোছ কাজ করে রাখতে, কিন্তু আজকে তোমাকে অনেক এলোমেলো লাগছে। পালকি শোনো, শোরুমের আজকের যে অ্যাক্সিডেন্টটা, এটা খুবই আনফর্চুনেট। এটার উপরে কারো আসলে হাত নেই। আর তুমি শুধু শুধু নিজেকে এর জন্য দায়ী করতে যেও না, আর নিজেকে দায়ী করে মনে মনে কষ্ট নিও না। না না, আমি ওসব নিয়ে ভাবছি না, যাই দুটা গরম গরম থাকতে বাবাকে দিয়ে আসি। এই সাবা, খবর শুনেছিস? কি? সোহেলদের নতুন শোরুমে নাকি চুরি হয়েছে? শুনেছি। আমি জানতাম এমনটাই হবে। সোহেলরা তোর সাথে যে অন্যায় করেছে, আল্লাহ নিজেই ওদেরকে শাস্তি দিবে। এটা তো সবে শুরু। আম্মু, সোহেল তো আমার সাথে কোনো অন্যায় করেনি, যে তুমি শুধু শুধু এভাবে সোহেলের ক্ষতি চাইছো। আমার সাথে যত অন্যায় করার করেছে ওই পালকি। আর আম্মু, একটা জিনিস খেয়াল করেছো? যেদিন থেকে
সোহেলদের বাড়ির সবাই ওকে বউ হিসেবে মেনে নিয়েছে, সেদিন থেকে ওদের বাড়িতে একের পর এক সর্বনাশ ঘটে যাচ্ছে। আর জানো, ওই শোরুমটার উদ্বোধন কিন্তু ওই পালকি করেছে। বুঝুক মজা, তোর মতো এত ভালো একটা মেয়েকে ফিরিয়ে দিয়ে ওরা যে অন্যায় করেছে তার ফল এখন ওরা হাতে হাতে পাচ্ছে। ওদের এখনো অনেক হিসেব বাকি আছে। না মু, সোহেল বা সোহেলের পরিবারের কোনো ক্ষতি আমি চাই না। আমি শুধু চাই সোহেলের এই বিপদের টাইমে আমি ওর পাশে দাঁড়াতে, ওকে বিপদ মুক্ত করতে। ওরা তোর সাথে যা করেছে তারপরে তুই সোহেলকে সাহায্য করতে চাস, সেটাই কি সত্যিকার বন্ধুত্বের কাজ হওয়া উচিত না? আম্মু, আমি আজকে আব্বুর সাথে কথা বলব, যেন সোহেলরা যত তাড়াতাড়ি সম্ভব এই বিপদ থেকে বেরিয়ে আসতে পারে। আব্বু নিশ্চয়ই কোনো না কোনো রাস্তা বের করবে। সাবা, তুই একটা সত্যি কথা বলবি আমাকে? কে আম্মু? তুই কি এখনো সোহেলের কাছ থেকে কিছু পাওয়ার আশা করিস? No, my sweetheart, mom, no. আমি এখন আর সোহেলের কাছ থেকে কিছুই আশা করি। আচ্ছা, হঠাৎ এ কথা কেন? আমি চাই না তুই সোহেলের কাছ থেকে আর কোনো আঘাত। আম্মু, তোমার মেয়ে আর কোনো আঘাত পাবে না, এখন থেকে শুধু আঘাত করবে একটার পর একটা। কি এলো খাওয়া বাদ দিয়ে এরম জিম মেরা বসে আছো কেন? মাঞ্জা দুইটা রে আছে, দুটো রেখে ভাল লাগে না। হ্যাঁ, এইসব নিয়ে থাক, অসুখ বিসুখ আর মাইয়া দুটো, এইসব ভাবলেই তোমার সংসারের অভাব সব দূর হয়ে যাবে। সংসারের আবার কি হইবে? কি হয় নাই তাই ওই যে পালকিটা, দিনের পর দিন পালকিটা পইরা রইছে, একটা খ্যাপ নেও না তুমি। তাও তোমার আদরের মাইয়া হইতে দিল, আহারে ওই একখান খ্যাপ দিয়া আমার সারা বছর চলে যেত। কিন্তু তোমার মাইয়া আমাগ সুখ তোমার মাইয়া দুই চোখে সহ্য হয় না। এটা তুমি কি কইতেছো স্বপ্ন, নিজের মায়ার লয়ে এটা কি কইতাছো তুমি? কেন কমু না, কেন কমু না, গায়ে লাগে না গায়ে লাগে। খায়া না খায়া এই ক্যারামে পইড়া রইছি, আমার দিন কেমনে চলে সে খেল আছে? আর তোমার মাইয়া আমরা যেমনি থাকি যে হালে থাকি, আমার মাইয়াটা আমার মায়া আছেন ভালো থাকে, এজন রাজটা দিন মুখ ঢং দেখলে পিত্তে একবারে জ্বলে যায়, রাজরানী হয়ে থাকে, রাজরানী তো সে হয়েছে, এখন সে খালি তোমার নয়নের, ওই বাড়ির সকলের নয়নের। জানিস জান, আর আমরা এদিকে কত কষ্টে দিন কাটাইতেছি, একবারও তোমার মায়া ভাবে ভাবে আমাকে কথা? তুমি আসো তারিণী, পালকি শ্বশুর শাশুড়ি তো আমাগোর দাওয়াত দিয়ে গেছে, তুমি তো ওই বাড়িতে যাইতেই পারতা, আমি কি তোমারে আটকায় রাখছি? আপনি পালকির উপরে যে অত্যাচার করেছেন সেটা ক্ষমার অযোগ্য। এই আমি এই মুহূর্তে যদি পুলিশ ডেকে আপনাকে ওদের হাতে তুলে দেই। পুলিশ? পুলিশের দরকার কি? পুলিশের কোনো দরকার নাই, কোনো দরকার নাই।
আমি বরং আজকে বাড়ি যাই, বাড়িতে আমার অনেক কাজ আছে। আসসালামু আলাইকুম। শুনুন, এরপর থেকে আমার অনুমতি ছাড়া যদি এ বাড়ির ত্রিসীমানায় আপনাকে দেখি তাহলে আপনাকে কিন্তু না না আমি ওই বাড়িতে যাবো না, ওই বাড়িতে আমি যাবো না। আমি যাবো কেন? তুমি যাও, তোমরা যাও, তোমাকে তো মায়া মহব্বত, তোমরা ওই বাড়িতে যাও। সময় হইলে, সময় হইলে আমি ঠিক যাব। দুঃসুখ হইতে আমার মায়ার সুখ আমি দেখব, দুঃসুখ হইতে আমার মায়ার সুখ আমি দেখব। আফসোস, পালকির মধ্যে একটা মায়া থাকার কারণে তোমার শরীরে কোনো মায়া দাও। আমার তো মায়ার রূপ দেখা, তোয়া মায়া সব ঠেকা তো তুমি আর তোমার ওই মাইয়া পালকি নিয়ে রাখছে। আমি বাবা করতে এসব চিন্তা বাদ দিয়া খাওয়া শেষ করে এখন আমার হাতে মেলা কাম পড়ে আছে। অনেক কষ্ট করছে আমার মায়া, আর কোন অঘটন আল্লাহ জানের ভালো, আল্লাহ জান আমার পালকির ভালো। কি পড়ছ এত মন দিয়ে? না, আমাদের শোরুমের চুরির ঘটনাটা পেপারে বেরিয়েছে। দেখো, চোখের পলকে কেমন একটা ঘটনা ঘটে গেল, একবার ভাবো তো। উফ, আস্তে আস্তে। কি হলো? একটু আস্তে আস্তে চাপ দাও, মাথার ব্যথাটা আবার বেড়েছে। বয়স যে হয়েছে সেদিকে নজর দাও, এত চিন্তা করলে ব্যথাটা হবেই। চিন্তা না করে কি আর উপায় আছে? এত বড় একটা সংসার আমি না ভাবলে কে ভাববে বলো? আমি এসে গেছি না, তোমার সব চিন্তা আমি নিয়ে নেব। আরে আপনারা, ভাবি দেখো না কারা এসছেন। আরে আপনারা হঠাৎ হঠাৎ এলাম বলে কি আমাদের ওয়েলকাম জানাবেন না? না না না, কি যে বলেন। আসেন আসেন, বসেন। আয়শা যাও, বৌমাকে গিয়ে খবর দাও ওনাদের জন্য চা নাস্তার ব্যবস্থা করতে। যেভাবে বাড়িটা রং করার পর আর আশা হয়নি, রঙের চয়েসটা একটু কেমন হয়ে গেছে তাই না? ও থামবে, যেখানে যাও সেখানে। আচ্ছা আপনারা দাঁড়িয়ে রইলেন কেন, বসেন না। না না ভাবি, আপনাদের শোরুমের চুরির খবরটা শুনলাম, ভেরি স্যাড নিউজ। ভাবি নতুন কোনো খবর পেলেন নাকি? না ভাই, আর কোনো খবর পাওয়া যায়নি। আর আমরা তো বুঝতেই পারছি না যে কেমন করে কি হয়ে গেল। এই চুরিতে তো আপনাদের বেশ ক্ষতি হয়ে গেছে তাই না ভাবি? আর বলবেন না ভাবি, সত্যি অনেক বড় ক্ষতি হয়ে গেল। কিন্তু কি আর করা, এখন আবার নতুন করে সব শুরু করতে হবে। মন খারাপ করবেন না ভাবি, তাছাড়া কপালে যা আছে তাকে আর খণ্ডানো যায় বলেন? ওই তো বৌমা চলে এসেছে। বাহ, খুব সুন্দর বৌ পেয়েছেন তো ভাবি। বেশ আধুনিক মেয়ে ভাবি। না না আপনারা ভুল বুঝছেন, আমি সোহেলের ওয়াইফ না, আমি সোহেলের বন্ধু। সোহেলের ওয়াইফ তো পালকি। এসো পালকি।
টেবিলে রাখো। এই মেয়ে সোহেলের বউ? হ্যাঁ ভাবি, পালকি আমাদের সোহেলের বউ। আমাদের বৌমা খুবই সহজ সরল একজন সাদামাটা মানুষ। ওর বাবা একজন সাধারণ পালকি চালক হতে পারে, ওর বাবা মায়ের টাকা পয়সা নাই থাকতে পারে, কিন্তু আমার বৌমা আচারে ব্যবহারে খুব ভালো, আমাদের পরিবারটাকে এক সুতোয় বেঁধে রেখেছে। আসলে ভাবি, আপনাদের বাড়িতে আগে এত লোক দেখেছি, আর ও যেভাবে রাস্তা দিচ্ছিল আমরা তো ধরেই নিয়েছিলাম ও বোধ হয় কোনো কাজের লোক হবে। আমাদের মধ্যে একটু ভুল হয়ে গেছে, সরি ভাবি, আপনারা কিছু মনে করবেন না প্লিজ। না না, এখানে ভুলের কিছু নেই, আর আমরাও কিছু মনে করি। আসলে সাবার সাথে সোহেলের বিয়ে তো প্রায় ঠিক হয়েই ছিল, কিন্তু শেষ পর্যন্ত বিয়েটা হলো না। সাবা খুবই ভালো মেয়ে, কে বলবে যে ও দেশের একজন নামি বিজনেসম্যান আশরাফ খানের মেয়ে, ওর ভিতরে কোনো অহংকারই নেই। কিন্তু ভাগ্যের লিখন, ভাগ্যের লিখনে সাবা এবারের বউ হয়ে এলো না, পালকি এবারের বউ হয়ে এলো। ভাগ্যের লিখনে এটা হয়েছে সেটা কি তুমি নিশ্চিত না জিয়া? ভাগ্যের বিপক্ষে গেলেই এই পরিবারে যে বারবার বিপদ নেমে আসে সেটা তো দেখছোই না জিয়া। আর এই পরিবারে যে সব বিপদ কেটে গেছে তাও কিন্তু না। উনি কিসের বিপদের কথা বলছে ভাবি? এই শোরুমের চুরি ছাড়া আপনাদের আরো কিছু হয়েছে নাকি? এইসব কথা এখন থাক আন্টি। আন্টি, আঙ্কেল কোথায়? আমি তো আঙ্কেলের কাছে এসেছিলাম, একটু কাজ আছে। আঙ্কেল কোথায়? না, উনি একটু বাইরে গেছেন। কেন, কোনো দরকার? না আন্টি, তেমন কিছু, শোরুমের ইন্স্যুরেন্স নিয়ে কিছু কথা ছিল। ও, খারাপ কিছু? একদমই না, আমি তো এখানে এসেছি একটা সুখবর দেওয়ার জন্য। কি সুখবর বলো। না আন্টি, গেস্টদের সামনে আমি না হয় আঙ্কেলের সাথে পরেই কথা বলে নেব। আসি আন্টি, বাই। বাহ, খুব লক্ষ্মী মেয়ে তো। কি হলো, হাসছো কেন? হাসছি কারণ দুলাভাই সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? হাসপাতাল থেকে ফোন আসছিল, শরীফ ভাই নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে।